এদের জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নেই ভাই, ইটস অল অ্যাবাউট ভিউজ। না হলে কি নিজের মা মারা যাওয়ার পর ঘাট কাজে গিয়ে এরকম রিলস বানাতে পারে? ছোট ছেলে তুমি যা বললে মোটেই ঠিক করনি। একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে তুমি যা ইচ্ছা বললে, এগুলো কি? ওয়েক আপ টু রিয়েলিটি। আমি আর কত কাল সইব? তাহলে ভাব আমরা এতদিন কিভাবে সহ্য করছি ভাই। 5:50 শিয়ালদা টু নামখানা লোকাল ট্রেনের ভিড় সহ্য করে নিতে পারবো, কিন্তু এদের নাটক না। কালহারা, দুঃখহারা, দারিদ্রহারা, কষ্টহারা। না ভাই, কোন ভক্ত ভগবানের সামনে এরকম খিচুনি মেরে প্রার্থনা করে? হ্যাঁ বলছি, শরীরে কি মোটর ভ্যানের ইঞ্জিন লাগানো আছে নাকি যে থেকে থেকে এরকম খিচুনি ওঠে? থেকে থেকে খিচুনি ওঠা, এটা কেমন স্বভাব? সবই তো আর টাকার না, একটু শিক্ষার অভাব। শরীর দেখিয়ে ভিউজ কামিয়ে করছো সমাজ নষ্ট, থেকে থেকে তোমাদের কেন ওঠে এত কষ্ট? পেন নাম পোলাপাইন। তুই খবর সবার, তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলার দুই জনম দুঃখিনী নারীকে নিয়ে, যাদের দুঃখ দেখলে তোমারও বলতে ইচ্ছা করবে। কোনো একটা সময় ছিল যখন পৃথিবীতে দুঃখ নামক কোনো জিনিসই ছিল না, মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করত। তারপর একদিন আমাদের রোহিত গার্লফ্রেন্ডের অভাবে শুক্র গ্রহের মানুষদের সাথে চ্যাটিং করা শুরু করে। তারপর শুক্র গ্রহের এই দুই অসুর, দুষ্টাসুর ও জিয়াসুর, রোহিতের নাচে ক্রাশ খেয়ে পৃথিবীতে ল্যান্ড করে, আর ব্যাস তখন থেকেই পৃথিবীতে দুঃখের আবির্ভাব ঘটে। কেন রে, তুই কি সবাইকে বোটে স্মার্ট ওয়াচ কিনে দিয়েছিস নাকি যে সবাই সময়ের পিছন মেরে তো দুঃখ বুঝতে আসবে? বাট তো সেই চব্বিশ ঘন্টার মধ্যে 23:56 যদি হাতে সায়া দড়ি আর চোখের গোড়ায় শক্তিবাম লাগিয়ে নাটক করতে থাকো, তাহলে তোমার মনে শান্তি কেন? শান্তির ছেলেও আসবে না। আমি কেমন পাখি? প্রথম কথা, তোকে কে বললো তুই পাখি? মুখে দুটাকার ফেনান লাভলি মেখে নিজেদেরকে বৃন্দাবনের ময়ূর ভাবো, সালা দার কাকের দল। কারা ভাই এরা? কাহাঁ সে আতে? বাড়ির বাজারের ব্যাগ বুকে জড়িয়ে বলছে বুকেতে কষ্ট রাখি। বলছি মামনি, তোমার কষ্টগুলো কি অনেক বড় বড় যে শেষমেশ বাজারের ব্যাগে রাখতে হচ্ছে? তাহলে দুব মুখেতে দেখাই হাসি। ভাই এটা কোন গ্রহের হাসি? পাবলিক টয়লেটে তিনজনের পিছনে লাইন দেওয়ার পর মুখেতে দেখাই হাসি, পাড়তে গিয়ে হেগে ফেলার পর মুখেতে দেখাই হাসি, লোকাল বাসে সিট না পাওয়ার পর মুখেতে দেখাই হাসি, আলে মজাক বানাকে রাখতে যেন আমি সুখ নিবাসি। আরে সুখনিবাসী কাম সর্বনাশি, বলছি তুমি কি রিলস বানাতে এসছো নাকি ক্লিন আন্ডারআর্মস এর অ্যাড দিতে? তুই একটা পাকা খায় রাধে রাধে কৃষ্ণ। দেখো ভাই, মৌমাছির যখন মধু লাগে তখন সে ফুলের কাছে যায়, আর এই মালটার যখন ভিউজ লাগে তখন সে রানু মণ্ডলের কাছে যায়। বউ থাকতেও দাদারা যেমন শালির পানে চায়। আরে ওয়েস্ট বেঙ্গলের 70% লোক সবাই বউ থাকতেও শালির পানেই চায়। কিন্তু তোর কি চোখে জয় বাংলা হয়েছে নাকি? সামান্য কিছু ভিউজের জন্য তোর ঠাকুমার বয়সী মানুষের নাইটি তুলিয়ে রিলস বানাচ্ছিস? কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ভাই কোনো একটা সময় ছিল যখন মানুষ টাকা দিয়ে মেলায় সার্কাস দেখতে যেত, আর এখন কিরিবারা এরা কারা? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এরও কোদাল খোপাচ্ছে কেন? 100 দিনের কাজ পেলো নাকি মা? আবে সালে, ভালোবাসলে আমি ভীষণ হ্যাংলা হয়ে যাই, এটা চাই ওটা চাই সেটা চাই। আরে দাদা, এটা ওটা পরে চাইবে এখন, আগে তোমার গার্লফ্রেন্ডের জামাতে দুটো 500 গ্রামের বাটকারা ঝোলাও, না হলে পাণ্ডব ছাড়া দ্রৌপদীর বস্ত্র অরণ হয়ে যাবে। গরম লাগে তাই আমি অন্ধকারে বলছি। দাদা অন্ধকারে জোরে জোরে শুধু বাতাসি দাও তো নাকি অন্য কিছু? হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুধেশ্বর মামনি হাতে ট্যাটু করছে। এবার তোমরা বলবে, আরে দাদা ট্যাটুই তো করছে, অন্য কিছু তো করছে না। হতে পারি আমি কালা, কিন্তু আমার বুদ্ধি কিন্তু ভালা, লাইক ব্যোমকেশ বক্সি। বলেন কি? ভিডিওটা একবার চোখ বন্ধ করে শোনো তো। কি মনে হচ্ছে না তুমি ইনস্টাগ্রাম থেকে র‍্যাপিডো ধরে আমেরিকায় চলে এসছো? ইয়া হই না বাস, পৃথিবীতে হয়তো সুন্দর মানুষের অভাব নাই,
কিন্তু আমি যাকে ভালোবাসি আমার চোখে তার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, জীবন তো শুধু তোমরাই কাটাচ্ছো, আমরা তো শুধু পৃথিবীতে প্যান কার্ড আর আধার কার্ডের লিংক করাতে এসেছি। এতদিন ভাই খাট ভাঙা বাউলের কথা শুনেছি, কিন্তু এই মাঠ ভাঙা মামনি বাপের জন্মে প্রথমবার দেখলাম। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। ভোর 5টার সময় যদি কাউকে ঘুম থেকে টেনে তুলে জিজ্ঞেস করা হয় তোর কোন কোন জায়গায় ব্যথা, তখন সে কি বলবে বলো তো? আরে আমার পোদে ব্যথা, গু পিছনে আটকে আছে, আগে হেগে আসি তারপর নয় রিলস বানাস। সালাই দুঃখ কায় খতম নি হতা বে। মনের কথা হুই না জান কি জাদু তে মারছে মামায় বান। না ভাই, কোন মানুষ এরম করে বান মারে আগে সেটা বলো তো? বলছি মামনি, এরম করে বান না, হ্যান। হয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ খাবে বুম্বাদা? তোমার দুধে ভেজাল আছে। তোমরা যদি ভেবে থাকো সব কষ্ট দুঃখ ভগবান একে একাই দিয়েছে, তাহলে তোমরা ভুল। এনাকে দেখো, ইনি হলেন উগান্ডাবাসী জিয়া বোয়াল। একে ফিল্টার ছাড়া দেখলে মনে হবে যেন আলকাত্রার বংশধর, কিন্তু ইনস্টাগ্রামের দৌলতে নিজেকে ফিল্টার মেরে বিশ্ব সুন্দরী ভাবেন। ভগবান এর মধ্যে কিছু দিক আর না দিক, রেশনের মতো সস্তার দুঃখ ঠিক দিয়েছে। কলকাতার ম্যান হোল, ইনস্টাগ্রামের ম্যান হোল। তোমায় না দেখলে এমনে লাগে। আরে বড়া কমজোর লেগ পিস হ্যায়, ইস মুরগি কো পোলিও হো গিয়া থা ক্যা? রাতের পরে রাত কেটে যায় কাটে কত। প্রথম কথা, এরম খিচুনি মেরে কার ঘুম ভাঙে? দ্বিতীয়ত, প্রত্যেক ভিডিওতে কপালে হাতে সায়ার দড়ি বেঁধে এ কি করে? বলছি, তুই কি রিলস বানাতে এসেছিস নাকি সোশ্যাল মিডিয়াতে সায়ার দড়ি সেল করতে? Too many thoughts on my mind, I can't sleep at night, so I just Phira geli, bhuila geli, phira ili na. সারাদিন যদি মোটর ভ্যানের ইঞ্জিনের মতো শরীর কাঁপাইতে থাও, তাহলে সে ফিরা আইয়া কি করবে? তোমার খিচুনি দেখবে? শুধু চাই ভালোবাসার বদনাম না হোক, না হয় কাল রাতে কোথায় আর কার সাথে ছিলা তাও বলে দিতে পারি। কেন রে ভাই, ডোরেমন কি ফিউচারে যাওয়ার আগে তোকে ও টাইম মেশিন গিফট করে গেছিল নাকি? হ্যাঁ, যে কে কখন কোথায় যায় তুই সব বলে দিতে পারবি? না, একে বোঝার ক্ষমতা আর আমার নেই, সায়নীকেই লাগবে। সায়নী লাগাও।